ভ্রমণ করতে কে না ভালোবাসে। ভ্রমণের মধ্য দিয়ে দূর হয় জীবনের ক্লান্তি, আর এই ভ্রমণকে আরও সহজ করার জন্য আবিষ্কার হয়েছে বিমানের। ফলে মুহূর্তেই এক দেশ থেকে আরেক দেশে ছুটে যাওয়া যায়। কিন্তু যদি অবতরণ করার সময় বিপজ্জনক বিমানবন্দরের মুখোমুখি হতে হয় তাহলে কেমন হবে? হতে পারে নতুন আরেক ধরনের অ্যাডভেঞ্চার। তবে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু বিমানবন্দরের নাম। ফ্রান্সের কোরশেভেল বিমানবন্দর। এই বিমানবন্দর সমুদ্র সমতল থেকে 6,588 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে পৌঁছানোর আগেই একের পর এক পাহাড় ডিঙ্গাতে হয় উড়োজাহাজকে। এর রানওয়েটি 1,761 ফুট লম্বা, বেশ খাড়াও, আর নিম্নমুখী ঢালের মাত্রা 18.05%। এছাড়াও এই বিমানবন্দরে কোনো আলোর ব্যবস্থা না থাকায় ঘন কুয়াশা, বৃষ্টি ও তুষারপাতের সময় অবতরণ করা আরও কঠিন হয়ে পড়ে। প্রিন্সেস জুলিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। ক্যারিবীয় দ্বীপ সেন্ট মার্টিনের এই বিমানবন্দরটি অবস্থান সাগরের সৈকতের সঙ্গে। কোনো উড়োজাহাজ যখন বিমানবন্দরের নামতে থাকে, সৈকতে থাকা পর্যটকেরা রীতিমতো বাতাসের তীব্র ঝাপটা অনুভব করেন। রানওয়ের দৈর্ঘ্য 7,000 ফুটেরও একটু বেশি, যার একপাশে মাহু সৈকত, আরেক পাশে পর্বত। 1942 সালে মূলত সামরিক এয়ারস্ট্রিপ হিসেবে যাত্রা শুরু হলেও এখন সব ধরনের উড়োজাহাজ ওঠানামা করে। এরপর আছে কাইটাক বিমানবন্দর, হংকং। 1998 সাল পর্যন্ত কাইটাক হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, পরে এটি বন্ধ হয়ে যায়। একসময় এটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিস্থাপিত হয়। দুপাশ থেকে ক্রমাগত বাতাস প্রবাহিত হওয়ায় এটি একটি বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিত ছিল। এছাড়াও এর দুই পাশে বড় বড় ভবন থাকায় অবতরণ এবং উড্ডয়নের সময় বেশ সতর্ক থাকতে হতো। দক্ষ পাইলটের জন্য এই বিমানবন্দরে অবতরণ করা বেশ কঠিন, যার ফলে যাত্রীরা এর নাম দিয়েছে হার্ট অ্যাটাক বিমানবন্দর। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মালে আন্তর্জাতিক বিমানবন্দর, মালদ্বীপ। মালদ্বীপের হুলহুলে দ্বীপে বিমানবন্দরটি অবস্থিত। এটি রানওয়ে এত বেশি ছোট যে এটি পুরো দ্বীপের সমান। যদি বিমান নামার সময় হিসেবে কোনো ভুল হয় তাহলে এটি সমুদ্রে গিয়ে পড়বে। ক্রিশ্চিয়ানো রোনালদো বিমানবন্দর, পর্তুগাল। কেউ কেউ ক্রিশ্চিয়ানো রোনালদো বিমানবন্দরকে ইঞ্জিনিয়ারিং বিশ্ব হিসেবে বর্ণনা করেন। এই বিমানবন্দরটি এতই ছোট যে রানওয়ে সমুদ্রের উপর দিয়ে প্রসারিত করতে হয়েছিল, আর এই রানওয়ে তৈরির জন্য 180টি স্প্যান তৈরি করা হয়েছে। এছাড়াও সরু এয়ারস্ট্রিপ ও প্রবল বাতাস এই বিমানবন্দরটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। পারো আন্তর্জাতিক বিমানবন্দর, ভুটান। এই বিমানবন্দর এতটাই বিপজ্জনক যে এখানে 24 জনেরও কম পাইলট আছেন যারা প্রশিক্ষিত এবং এটি ব্যবহার করার জন্য অনুমোদিত। এই বিমানবন্দরটি শুধুমাত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করে এবং এর প্রধান ঝুঁকি হল এটি হিমালয় পর্বত দিয়ে বেষ্টিত। এছাড়াও ওই অঞ্চলের আবহাওয়ার কারণে অবতরণের কিছুক্ষণ আগে কেবল রানওয়ে দৃশ্যমান হয়। বিমানবন্দরটির অন্যান্য ঝুঁকিগুলো হল এটি পাহাড় বেষ্টিত এবং এটি অনেক উপরে অবস্থিত হওয়ায় কখনও কখনও অক্সিজেন পেতে অসুবিধে হয়।